যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2009-10 সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সফলতার কথা তিনি তুলে ধরেন। ফাহাদ জানান, প্রথমে নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্মীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা এপিএল এর সহযোগিতায় হবে। নাসায় কাজ পাওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব যা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফাহাদ আল আবদুল্লাহ বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই। ফাহাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পর পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে তিনি নাসায় যোগদান করেন।